এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন তাতে বুঝতেই পারছেন একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। নিশ্চয়ই ভাবছেন যে এই অনুষ্ঠানটা কোথায় চলছে এবং কেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে। বলছি একটু ধৈর্য ধরুন। স্টেজের মধ্যে দেখুন স্বল্প বসনা এক মহিলা নৃত্য পরিবেশন করছেন, গানের তালে তিনি নাচছেন। এক ঝলক দেখলে বলাই যায় যে চটুল নাচের আসর বসেছে। একবার ভালো করে দেখুন লেখা আছে হোলির কথাটা, মানে হোলি উপলক্ষে কিন্তু এই অনুষ্ঠানটা হয়েছিল, হোলি মিলন অনুষ্ঠান। আর ঘটনাস্থল সেটা কোথায় জানেন? সেটা শুনলে কিন্তু আপনারা বেশ অবাক হবেন, দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। ভাবুন একবার, আদালতের ভিতরে আয়োজন করা হয়েছে এই ধরনের নাচের অনুষ্ঠানের। ভিডিওটি ভাইরাল হতে কিন্তু বেশি সময় নেয়নি, সেটাই তো স্বাভাবিক। এই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়, ব্যাস তারপর আর যায় কোথায়। ভাইরাল হওয়া এই ভিডিও ক্লিপ দেখে কড়া ভাষায় নিন্দা করেছে দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের পর্যবেক্ষণ, আইনের পেশার সঙ্গে জড়িত মানুষদের এই ধরনের অনুষ্ঠানে সামিল হওয়া উচিত নয়। এখানেই শেষ নয়, ঘটনার জেরে পাতিয়ালা হাউস আদালতকে 3 দিনের মধ্যে নোটিশ জারি করবে দিল্লি বার অ্যাসোসিয়েশন। নোটিশ পাওয়ার পর 3 দিনের মধ্যে সেই নোটিশের জবাব দিতে হবে পাতিয়ালা হাউস আদালতকে। জানা যায় যে পাতিয়ালা হাউস আদালত চত্বরে হোলি মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল 6 মার্চ। ভিডিওটি দেখে দিল্লি হাইকোর্ট পদক্ষেপ করে 10 মার্চ। ভিডিওটি দেখে কমেন্ট করেছেন অনেকেই, আদালত চত্বরে এই ধরনের অনুষ্ঠান সত্যিই অনুচিত, এমনটাই মনে করছেন বেশিরভাগ মানুষ। আচ্ছা, ভিডিওটা দেখবার পর আপনাদের কি মনে হলো, মানে আপনাদের কি মতামত? আপনাদেরকে জানালাম যে এটা কোথাকার ভিডিও, কোন জায়গায় এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়েছে, তারপরে আপনাদের কি মত সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। স্টেজের মধ্যে দেখতেই পাচ্ছেন যে স্বল্প বসনা এক মহিলা গানের তালে নাচছেন। এক ঝলক দেখলে বলাই যায় চটুল নাচের আসর বসেছে, হোলি মিলন অনুষ্ঠান। আর ঘটনাস্থলটা হচ্ছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আদালতের ভেতরে এই ধরনের অনুষ্ঠান, আপনাদের কি মতামত? সেটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক, আপনারা কি মনে করছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমাদেরকে। তার সঙ্গে লাইক করুন, শেয়ার করুন এবং আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।